ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিডিয়া বাংলা টিভিতে আপনাদেরকে স্বাগতম। পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের ঘোষণা, পাক সরকারকে সেনাবাহিনীর হুমকি। ভিউয়ার্স, আগে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। 2007 সালে 3 নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করায় রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে এই সাজা দেওয়া হয়েছে। পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমদ শেঠের নেতৃত্বাধীন 3 বিচারকের বিশেষ আদালত গতকাল 6 বছর ধরে ঝুলে থাকা এ মামলার রায় ঘোষণা করে। ফলে পাকিস্তানের ইতিহাসে এই প্রথম বেসামরিক আদালতে দেশদ্রোহের অভিযোগে কোনো সাবেক সেনাপ্রধানের বিচারের রায় ঘোষণা করা হলো। তবে পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দেওয়ার এ রায়কে মেনে নিতে পারছেন না দেশটির সেনাবাহিনী। এ রায়ের বিপক্ষে সামরিক বাহিনীর অবস্থান তুলে ধরে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরে ISPR মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে বলেন, এক সাবেক সেনাপ্রধান সশস্ত্র বাহিনী প্রধানদের কমিটির চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট, যিনি 40 বছর দেশের সেবা করেছেন, দেশের হয়ে যুদ্ধ করেছেন, তিনি কোনোভাবেই দেশদ্রোহী হতে পারেন না। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রত্যাহার করে যে ইসলামিক প্রজাতন্ত্রী পাকিস্তানের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায় বিচার করা হবে। বিবৃতিতে দেওয়া হয়, পাঞ্জাব প্রদেশের শহর রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর দপ্তর থেকে ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তা এক বৈঠকে মিলিত হওয়ার পর আদালত পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরপরই সামরিক বাহিনীর কর্মকর্তারা জরুরি ওই বৈঠকে বসে এমন বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। দেশটির সেনা সমর্থিত সরকারের জন্য সামরিক বাহিনীর এমন বিবৃতিকে হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। 1999 সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর প্রায় 1 দশক দেশ শাসন করার পারভেজ মোশাররফ এখন আছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহের অভিযোগকে তিনি ভিত্তিহীন বলেছেন। পারভেজ মোশাররফ বলেছেন, আমি 10 বছর দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি, দেশের জন্য লড়াই করেছি, এই মামলায় আমার বক্তব্য শোনা হয়নি, অথচ আমাকে দোষী বানানো হয়েছে। ডন জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন মোশাররফ। সুপ্রিম কোর্ট এই রায় বহাল রাখলে তখন তার সামনে কেবল প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ থাকবে। 2013 সালে ডিসেম্বরের মোশাররফের বিরুদ্ধে যখন ওই মামলা করা হয় তখন নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ ক্ষমতায়। বিশেষ আদালত 2014 সালে 31 মার্চ এমন মামলায় মোশাররফকে অভিযুক্ত করে বিচার শুরু করে, কিন্তু পরে বিচারের কাজ ঝুলে যায়। এ অবস্থায় 2016 সালে মার্চে চিকিৎসার কথা বলে দেশ ছাড়ে পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট।